আসসালামু আলাইকুম। রনি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় 4, আমাদের অর্থনীতি, কৃষি ও শিল্প। এই অধ্যায়টির দ্বিতীয় ভাগ আলু, তৈলবীজ এবং মশলা। বন্ধুরা, পূর্বের পাঠে আমরা কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ, পূর্বের পাঠে আমরা শিখেছিলাম চাল, গম ও ডাল সম্পর্কে। আজ আমরা শিখব আলু, তৈলবীজ এবং মশলা সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। প্রথমেই আমরা জানব আলু সম্পর্কে। তোমরা এখানে আলুর কিছু ছবি দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আলু। চলো আমরা এই আলুগুলোর নাম জেনে নিই। আমরা প্রথম ছবিটি যদি লক্ষ্য করি, তাহলে এটি কোন আলু বলতো? হ্যাঁ, এটি হচ্ছে দোআঁশ ও বেলে মাটিতে আলু। দ্বিতীয় ছবিটি লক্ষ্য করো, এখানে গোল আলুর ছবি দেওয়া আছে, এগুলো হচ্ছে গোল আলু। এবং তৃতীয় ছবিটি হচ্ছে মিষ্টি আলু, দেখো এগুলো হচ্ছে মিষ্টি আলু। তাহলে আমরা প্রথমেই তিন ধরনের আলু দেখে নিলাম। চলো এবার বিস্তারিত জেনে নিই। আলু, আলু একটি প্রয়োজনীয় খাদ্য। আমাদের দেশের উর্বর দোআঁশ ও বেলে মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী। এখানে গোল আলু ও মিষ্টি আলুর চাষ বেশি হয়। দোআঁশ দেশের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত আলু দেশের বাইরে রপ্তানি করা হয়। বন্ধুরা লক্ষ্য করো, আলু আমাদের একটি প্রয়োজনীয় খাদ্য। আমরা প্রতিনিয়তই আলু খেয়ে থাকি এবং আমাদের দেশের উর্বর দোআঁশ ও বেলে মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী। অর্থাৎ দোআঁশ ও বেলে মাটিতে আলুর উৎপাদন ভালো হয় এবং এখানে গোল আলু এবং মিষ্টি আলুর চাষ বেশি হয়। আমাদের দেশের চাহিদা মেটানোর পর বাকি যে আলুগুলো রয়ে যায়, সেই আলুগুলো কি করা হয়, বাইরে রপ্তানি করা হয়, যার ফলে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। বন্ধুরা, তাহলে আমরা আলু সম্পর্কে জানলাম। তাহলে আমরা বলতে পারি যে আলু আমাদের জন্য একটি প্রয়োজনীয় খাদ্য। চলো এবার আমরা জানব তৈলবীজ সম্পর্কে। বিভিন্ন বীজের মাধ্যমে আমরা তেল পেয়ে থাকি। এই তেল দিয়ে আমরা খাবার রান্না করি। আমরা এই তৈলবীজ সম্পর্কে জানব। তৈলবীজ, আমরা তৈল দিয়ে খাবার রান্না করি। সরিষা, বাদাম বা তিসির বীজ বপন করে আমরা এই তৈল পেয়ে থাকি। তবে চাহিদা পূরণের জন্য আমাদের বিদেশ থেকে তৈল আমদানি করতে হয়। বন্ধুরা লক্ষ্য করো, আমরা বিভিন্ন ধরনের বীজ থেকে এই তেল পেয়ে থাকি, যেমন সরিষা, বাদাম বা তিসির বীজ, এগুলো থেকে আমরা তেল পেয়ে থাকি। সেই তেল দিয়ে আমরা খাবার রান্না করি। বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমাদের এই তেল দ্বারা চাহিদা পূরণ হয় না, তখন আমাদের কি করতে হয়, বিদেশ থেকে তেল আমদানি করতে হয়। তাহলে আমরা জানলাম বিভিন্ন বীজ থেকে কিভাবে তেল আমরা পেয়ে থাকি। এবার আমরা জানব মশলা সম্পর্কে। আমরা জানি আমাদের খাবারের স্বাদকে দ্বিগুণ করার জন্য মশলা হচ্ছে খুবই প্রয়োজনীয় একটি উপাদান। বন্ধুরা, তোমরা ছবিতে বিভিন্ন ধরনের মশলার ছবি দেখতে পাচ্ছ। এগুলোর মাধ্যমে কি আমরা খাবার রান্না করি, যেমন কাঁচামরিচের ছবি দেখতে পাচ্ছ, পেঁয়াজ, রসুন, আদা, এগুলো কি, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মশলা। এগুলো আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি আমাদের খাবারের স্বাদকে দ্বিগুণ করার জন্য। চলো এ বিষয়ে বিস্তারিত জেনে নিই। মশলা, খাবারকে সুস্বাদু করতে আমরা খাবারের বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করি। আমরা পেঁয়াজ, রসুন, আদা, মরিচ ইত্যাদি উৎপাদন করি।
দেশে যে পরিমাণ মশলা উৎপন্ন হয় তাতে দেশের মশলার চাহিদা অনেকখানি পূরণ হয়। তবে ঘাটতি মেটাতে কিছু পরিমাণ মশলা আমদানি করতে হয়। বন্ধুরা, আমরা মশলা সম্পর্কে কি জানলাম? আমাদের খাবারের স্বাদকে দ্বিগুণ করার জন্য আমরা মশলা ব্যবহার করে থাকি। আমরা রান্নার কাজে এই মশলা ব্যবহার করি। আমরা রান্নায় পেঁয়াজ, রসুন, আদা, মরিচ ইত্যাদি দিয়ে থাকি এবং এই সকল ফসল, এই সকল শস্য আমাদের দেশেই উৎপাদন করা হয়। আমাদের দেশে যে পরিমাণ ফসল মশলা উৎপাদন করা হয় তাতে আমাদের চাহিদা পূরণ হয়, কিন্তু আমাদের কি করতে হয়, অনেক সময় ঘাটতি মেটানোর জন্য এই মশলা আমদানিও করতে হয়। বন্ধুরা, তাহলে আমরা কি কি সম্পর্কে জানলাম বলতো? আমরা আলু সম্পর্কে জানলাম, তৈলবীজ সম্পর্কে জানলাম এবং মশলা সম্পর্কে জানলাম। এই তিনটি উপাদানই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা আমাদের প্রতিনিয়তই খাবার হিসেবে এগুলোকে গ্রহণ করে থাকি। এবার আমরা এই পাঠটির কিছু কাজ দেখে নিই। আমরা প্রথম কাজটি লক্ষ্য করি, ক এসব বলি। নিচের উপাদানগুলো কিভাবে ফসলের চাষকে প্রভাবিত করে তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। প্রথমে হচ্ছে আবহাওয়া ও জলবায়ু, মাটি এবং ভোক্তার চাহিদা। বন্ধুরা, নিচে আমরা তিনটি উপাদান দেখতে পাচ্ছি, এই উপাদানগুলো কিভাবে ফসলের চাষকে প্রভাবিত করে আমাদের তাই আলোচনা করতে হবে শিক্ষকের সহায়তায়। চলো আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করি। প্রথমেই হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। কৃষির সাথে আবহাওয়া ও জলবায়ু নিবিড়ভাবে সম্পর্কিত, কেননা কৃষি উৎপাদনের প্রতিটি ধাপই হচ্ছে জলবায়ুর উপাদান দ্বারা প্রভাবিত হয়। কৃষি উৎপাদনের অনুকূল জলবায়ু না থাকলে উৎপাদন ব্যাহত হয়, এমনকি এক জলবায়ুর ফসল অন্য জলবায়ুতে জন্মে না। অতঃপর আমরা যে উপাদানটি নিয়ে কথা বলবো তা হচ্ছে মাটি। মাটি যদি অনুর্বর কিংবা ফসল উপযোগী না হয় তবে ওই মাটিতে ভালো ফসল ফলানো সম্ভব নয়। এবার আমরা জানবো ভোক্তার চাহিদা সম্পর্কে। ভোক্তার চাহিদার ওপর চাষ অনেকখানি নির্ভর করে। যেই ফসলের প্রতি ভোক্তার চাহিদা বেশি থাকে ওই ফসল বেশি উৎপাদিত হয়। তাহলে বন্ধুরা, আমরা তিনটি উপাদান সম্পর্কে জানলাম, এবার আমরা পরের কাজটি দেখে নেই। খ এসো লিখি। নিচের ছকের সব তথ্য পূরণ করো। নিচে একটি ছক দেখতে পাচ্ছ। উদ্ভিদের কোন অংশটি খাদ্য হিসেবে গ্রহণ করা হয় এবং রান্নায় এটা কিভাবে ব্যবহার করা হয়? প্রথমে আসে আলু। উদ্ভিদের কোন অংশটি খাদ্য হিসেবে গ্রহণ করা হয় বলতো? চলো দেখে নিই। মূল। এখানে কি আলুর মূলটি খাদ্য হিসেবে গ্রহণ করা হয়? মাটির নিচের অংশটি খাদ্য হিসেবে গ্রহণ করা হয়, কারণ আলু হচ্ছে কি মাটির নিচেই জন্মায়। তাহলে আমরা কি ব্যবহার করি? মাটির নিচের অংশটি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। এবার আসি তৈলবীজ। তৈলবীজ উদ্ভিদের কোন অংশটি খাদ্য হিসেবে আমরা গ্রহণ করি? চলো দেখে নিই। বীজ। হ্যাঁ, উদ্ভিদের বীজকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। সরিষা, বাদাম, তিসির বীজ পেষণ করে প্রাপ্ত তৈল খাদ্য হিসেবে আমরা ব্যবহার করি। এবার আসি রান্নায় এটা কিভাবে ব্যবহার করা হয়। প্রথমে হচ্ছে আলু। আলু কিভাবে ব্যবহার করা হয়? তরকারি, অর্থাৎ সবজি হিসেবে এই আলুকে ব্যবহার করা হয়ে থাকে। আমরা বিভিন্ন তরকারির সাথে এই আলুকে খেয়ে থাকি। তাহলে কি সবজি হিসেবে এই আলুকে আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি। এবার আসি তৈলবীজ। তৈলবীজকে আমরা কিভাবে ব্যবহার করি বলতো? তৈল, অর্থাৎ তেল হিসেবে। তৈলবীজ থেকে প্রদত্ত তেল রান্নার তেল হিসেবে ব্যবহার করা হয় এবং এই তেলকে আমরা কি রান্নার কাজে ব্যবহার করি। তাহলে আমরা জানতে পারলাম যে আলু এবং তৈলবীজকে আমরা কিভাবে ব্যবহার করি এবং এই উদ্ভিদের আমরা কোন অংশটি খাদ্য হিসেবে গ্রহণ করি। পরবর্তী কাজটি দেখে নিই। গ আরো কিছু করি। নিচের ছকটি ব্যাখ্যা করো। প্রথমে লক্ষ্য করো বন্ধুরা, যে আছে উৎপাদন এবং রপ্তানি আমদানি। আলুর উৎপাদন হচ্ছে 4 এবং তৈল অর্থাৎ তেলের উৎপাদন হচ্ছে 0.5 এবং রপ্তানি ও আমদানি যদি দেখি, আলু রপ্তানি করা হয় এবং
তৈল কি করা হয়? আমদানি করা হয়। চলো এই বিষয়টি সম্পর্কে আমরা ছোট একটি ব্যাখ্যা পড়ে নিই। আমরা যদি এই ছকটি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশে আলু একটি গুরুত্বপূর্ণ উদ্ভিজ্জ খাদ্য। আমরা জানি যে আলু আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি খাদ্য। এদেশে কয়েক ধরনের আলু চাষ হলেও গোল আলু এবং মিষ্টি আলুর চাষ অনেক বেশি হয়। বাংলাদেশে প্রতি বছর প্রায় 40 লক্ষ মেট্রিক টন বিভিন্ন ধরনের আলু উৎপন্ন হয়। এই দেশের চাহিদা মেটানোর পর অতিরিক্ত আলু দেশের বাইরে রপ্তানি করা হয়। অপরদিকে তেল মানুষের খাদ্য চাহিদার জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হলেও বাংলাদেশে প্রতি বছর বিপুল পরিমাণ খাবার তেলের চাহিদা রয়েছে। বাংলাদেশে বছরের প্রায় 5 লক্ষ মেট্রিক টন তৈলবীজ উৎপন্ন হয়। এদেশে উৎপাদিত তৈলবীজ থেকে এ চাহিদার কিছুটা পূরণ হয় মাত্র, ফলে বিদেশ থেকে প্রচুর পরিমাণে ভোজ্য তৈল আমদানি করতে হয়। তাহলে বন্ধুরা আমরা দেখতে পেলাম যে আমাদের দেশে আলুর তুলনায় তেলের উৎপাদন কম হয়, তাই কি করতে হয়, তেল বাহির থেকে আমদানি করতে হয়। কিন্তু আলু হচ্ছে বছরে প্রায় 40 লক্ষ মেট্রিক টন উৎপন্ন হয়, তাই আমরা নিজেরা আলুর চাহিদা পূরণ করেও আমরা বাইরের দেশে আলুকে রপ্তানি করতে পারি। তাহলে বন্ধুরা আমরা এই ছকটি ব্যাখ্যা করলাম যে কীভাবে কোন কোন শস্য আমরা আমদানি করব এবং কোন কোন শস্য আমরা রপ্তানি করব। বন্ধুরা পরের কাজটি আমরা দেখে নিই। ঘ, যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ করো। এই অধ্যায়ে আমরা 6টি কৃষি পণ্য সম্পর্কে জেনেছি। এগুলোর মধ্যে যেগুলো আমরা বাড়িতে খাওয়ার জন্য উৎপন্ন করি সেগুলো হলো, বলতো বন্ধুরা সেগুলো কি? আমরা কিন্তু 2টি পাঠে, পাঠ 1 এবং পাঠ 2-এ 6টি কৃষি পণ্য সম্পর্কে জেনেছি এবং এই কৃষি পণ্যগুলোর মধ্যে আমরা কোন কোন কৃষি পণ্য খাবারের কাজে বাড়িতে ব্যবহার করি, চলো আমরা সেগুলো মুখে মুখে বলি। বলতো বন্ধুরা এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, চাল, গম, ডাল, আলু, তৈলবীজ এবং মশলা, এগুলো কি আমরা আমাদের বাড়িতে খাওয়ার জন্য উৎপন্ন করি? বন্ধুরা আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম বলতো? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম আলু, তৈলবীজ এবং মশলা সম্পর্কে, এবং আমরা জানতে পারলাম যে এই এই আলু, তৈলবীজ এবং মশলা কীভাবে তৈরি করা হয়, কোন কোন ফসল আমদানি করা হয়, কোন কোন ফসল রপ্তানি করা হয় সেই সম্পর্কে, এবং আমরা এই পাঠটির কিছু কাজও সম্পাদন করেছি। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।